بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم ودعا بدعوتهم وسلك مسلكهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما درشق بايو بنيرا السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ মেহরবানি যে আল্লাহ পাক রব্বুল আলমিনই আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান প্রশ্নের গভীরে নিয়ে আজকেও আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ মেহরবানি, আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ দয়া। আপনাদের কাছে দোয়া করছি, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সঠিকভাবে বিষয়টাকে আপনাদের সম্মুখে উপস্থাপন করান, আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দান করেন, আর আমাদের উভয়কে এই জিনিসটাকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোভাবে বুঝার আর আল্লাহ পাক রব্বুল আলমিন আমল করার আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দান করেন। সময়ত দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন হয়তো স্ক্রিনের উপরে যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রুকুর আগে ও পরে হাত উঠানোর নিয়ম বা রুকুর আগে ও পরে হাত উঠানোর বিধান। সময়ত দর্শকবৃন্দ, নামাজে আমরা বা সালাতি আমরা অনেক কিছু জিনিস আমরা করে থাকি যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে বলেছেন আর যেগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সময়ত দর্শকবৃন্দ, এদের মধ্যে অনেকগুলো আছে যেগুলো আমরা সব সময় করি, এগুলো নিয়ে কোনো দ্বিমত হয় না, আর অনেকগুলো আছে যে এগুলার ব্যাপারে আপনার একাধিক মত আছে। এই একাধিক মত কোনো মানুষ সৃষ্টি করেননি, এই একাধিক পথ বা পন্থা বা নিয়ম স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন, এই জন্য বিভিন্নভাবে উম্মতের মধ্যে ওই সমস্ত আমলগুলো চলে আসছে। যেমন সম্মানিত দর্শকবৃন্দ, নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজের মধ্যে রুকু, নামাজের মধ্যে সাজিদা, নামাজের মধ্যে শেষ বৈঠক বসা, নামাজের মধ্যে কিরাত পড়া ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো নামাজের মৌলিক বিষয়সমূহ। এগুলোর ব্যাপারে কোনো দ্বিমত নাই, এগুলো সারা উম্মত যে কোনো ফিকার অনুসারী যে কোনো মজহবের অনুসারী সমস্ত উম্মতেরা এগুলোর উপরে আমল করে চলে আসছেন। ঠিক চতুর্ভাবে সময় দর্শক বৃন্দ, আপনারা দেখবেন যে নামাজের আগে তাহারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা, ওযু করা বা ওযু না থাকলে বা না করতে পারলে অজু কোনো মানুষের সুস্থতা অসুস্থতার কারণে তাইয়ামুম করা, আবার কোনো মানুষ যদি নাপাক হয়ে যান তার জন্য গুসল করা, এই ব্যাপারেও উম্মতের মধ্যে কোনো দ্বিমত নাই, সবাই বলে এগুলো করতে হবে। কিন্তু সময়ত দর্শকবৃন্দ, নামাজের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনার করার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস পাওয়া যায়, আবার না করার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস পাওয়া যায় সুন্নাতে। উভয়টাই বিদ্যমান আছে, সুন্নাতে উভয়টারই অনুমতি বা ইজাজত আছে। এই জন্য এই বিষয়গুলো নিয়ে ফোকাহায়ে কেরামের মধ্যে বা আইমায়ে কেরামের মধ্যে ইমামদের মধ্যে যে একাধিক মত দিয়েছে দেখা দিয়েছে, ওই মতগুলোর আসল উদ্দেশ্য হলো যে উম্মতকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিভিন্ন সুন্না আছে সেই সুন্নার উপরে আমল করানো। আর ফুকাহায়ে কেরামের মধ্যে একাধিক রায়ের যে কারণ সেটা হলো আপনার যে কোনটা উত্তম, কেউ বলছেন এরকম করলে উত্তম হবে, কেউ বলছেন সেরকম করলে উত্তম হবে। এই সমস্ত মাসলার মধ্যে একটি মাসআলা হলো যে নামাজের মধ্যে আমরা যখন রুকুতে যাব, তখন রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে উঠে আমরা যে নামাজের মধ্যে অনেক মানুষই হাত উঠায়, এর বিধান কী? সময়ত দর্শকবৃন্দ, ফোকাহায়ে কেরামের মধ্যে উভয় রায় হলো যে এইটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এজন্য উভয় পন্থাটাই জায়েজ আছে। আর এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা একটু পরেই আলোচনা করব। সময়ত দর্শকবৃন্দ, তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো নামাজের মধ্যে রুকুর আগে ও পরে হাত উঠানোর নিয়ম। সময়ত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমরা যখন নামাজ শুরু করি, সালাত আমরা শুরু করি, তখন সালাতের শুরুতে নামাজের শুরুতে আমরা হাত উঠাই, যেটাকে বলা হয় রাফউল ইয়াদাইন ইনদাত তাহরিমা,
যে নামাজের তাহরিমা নামাজের নিয়ত বাধার সময় যে আমরা হাত উঠাই, ওই হাত উঠানোর ব্যাপারে সমস্ত উম্মত একমত যে ওইখানে হাত উঠানো বৈধ, আর এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা প্রমাণিত যে আমরা নামাজের শুরুতে আমরা সূচনা লগ্নে আমরা যে তকবীরে তাহরিমা বলার সময় আমরা এইরকম আমরা করে হাত উঠাই, এটাকে বলা হয় তকবীরে তাহরিমার সাথে হাত উঠানো, এইটা তো বৈধ আর এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত। সমস্ত মধবের মধ্যে এ ব্যাপারে বিধান রয়েছে যে এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটা প্রমাণিত। এই জন্য ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যে কেউ হন না কেন সবার মজহবের মধ্যে তকবীরে তাহরিমার সাথে হাত উঠানোর ব্যাপারে যে বিধান হলো সেটা হলো সর্বসম্মত মত হলো যে এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর সেজন্য আমরাও করে থাকি। সময় তো দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে নামাজের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তার মাধ্যমে উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি বিধান দান করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির, আপনি দাঁড়ান আর আপনি মানুষকে ভয় দেখান আল্লাহ পাক রব্বুল আলামিনের, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনি আপনার রবের বড়ত্বকে আপনি বর্ণনা করেন। এখান থেকে উলামায়ে কেরামরা এই মাসলাকে বাহির করেন যে যখন আমরা নামাজে দাঁড়াবো তখন ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমরা আল্লাহু আকবর বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বকে আমরা প্রকাশ করব আর আমরা নামাজে তাহরিমা বানবো, আর এই তাহরিমার সময় আমরা হাত উঠাবো, এটা সর্বসম্মত মত, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত। আর উম্মতের বড় বড় ইমাম আর মজহবের আইমায়ে কেরাম আর মজহবের অনুসারী সমস্ত উলামায়ে কেরাম আর সব ফুকাহা সব মুহাদ্দিসিনে কেরাম সবার মত হলো যে তকবীরে তাহরিমার সময় আমাদেরকে হাত উঠাতে হবে, এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত। এ ব্যাপারে বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়, এর মধ্যে থেকে একটি হাদিস সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি আমরা পাই সুনানে আবু দাউদ হাদিস নম্বর 724। সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আন্নাহু আবসারা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বামা ইলা আস-সালা রাফা'া ইয়াদাইহি হাত্তা কানাতা বিহিয়ালি মানকাবাইহি ওয়া হাযা বিইবহামাইহি উযুনাইহি সুম্মা কাব্বারা। সময়ত দর্শকবৃন্দ, সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে উনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেছিলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনুটা হাত উঠালেন বিহিয়ালি মানকাবাইহি, দুনুটা হাতের যে কবজি আছে এই কবজিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে শোল্ডার আছে শোল্ডার পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনুটা হাতকে উঠালেন। ওয়া হাযা বিইবহামাইহি উযুনাইহি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে বৃদ্ধাঙ্গুলি আছে এই বৃদ্ধাঙ্গুলির উপরের অংশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানের লতি পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠালেন। তো সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের কবজিকে কাঁধ পর্যন্ত উঠালেন আর বৃদ্ধাঙ্গুলির যে উপরের অংশ সেই অংশটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কানের লতি পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুললেন। সম্মানিত দর্শক, কিন্তু সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস দ্বারা হয় কি যে বিভিন্ন নিয়ম যেটা তকবীরে তাহরিমার মধ্যে হাত উঠানোর সবটির মধ্যে একটা সমন্বয় ঘটে যায়, কেননা বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তকবীরে তাহরিমা বাঁধতে সময় নিজের হাতের আঙ্গুলগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের সমপরিমাণ পর্যন্ত উঠাইতেন। অন্যান্য রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দুটা হাতকে উঠাইতেন। এই যে সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এই হাদিসটা আমরা যখন স্টাডি করি আমরা যখন পড়ি তো এই হাদিসের মধ্যে আসলে বিভিন্ন হাদিসের উপরে একসাথে আমল করার একটা নিয়ম সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সেটা হলো যে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে নামাজের সূচনাতে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত তুললেন তাকবীরে তাহরিমায় তখন তার হাতের কবজি ছিল কাদের সমপরিমাণ উচ্চতায় আর হাতের আঙ্গা
বৃদ্ধাঙ্গুলি যেটা এটা এটার আপনার উপরের অংশ ছিল কানের লতি পর্যন্ত। এভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার মধ্যে হাত উঠালেন। তাকবীরে তাহরিমার মধ্যে যখন হাত উঠাইতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন খেয়াল রাখতেন যে হাতের সমস্ত আঙ্গুলগুলো যেন কিবলার দিকে রুখ থাকে, কিবলার যেন দিকে যেন সেগুলো আপনার মুখ থাকে। এই হাদিসের উপরে সম্মানিত দর্শক মিত্র যখন আমল করা হবে, তখন বিভিন্ন হাদিসও যে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ পর্যন্ত হাত উঠাতেন, কান পর্যন্ত হাত উঠাতেন, ইয়ামুদ্দুহু মদ্দা, খুব বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন। সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা আমলে নিয়ে নিলে সমস্ত হাদিসের উপরে একসাথে আমল হয়ে যায়। এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ, তাকবীরে তাহরিমের সময় আমরা হাত উঠাবো, কোথায় উঠাবো এ ব্যাপারে বিভিন্ন হাদিসের মধ্যে পরিষ্কার বক্তব্য এসেছে। আর এগুলার মধ্যে হাত উঠানোর ব্যাপারে সমস্ত আইম্মায়ে কেরাম প্রায় একমত যে তাকবীরে তাহরিমের সময় হাত উঠাতে হবে। হ্যাঁ, ছোটোখাটো কিছু ইখতিলাফ আছে যে কোথায় উঠাতে হবে। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ রায় হলো এভাবে, যেভাবে হাদিসে ওয়াইল ইবনে হজরের মধ্যে এখনও বর্ণনা করা হয়েছে, হাদিস নম্বর 724 সাইয়্যিদুনা ওয়াইল ইবনে হজরের হাদিস আবু দাউদ 724-এর মধ্যে আসছে যে হাতের কবজি হবে কাদের লেভেল পর্যন্ত, আর বৃদ্ধাঙ্গুলির উপরের অংশ হবে কানের লতি পর্যন্ত। এভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলতেন। এই হাদিসের উপরে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ আমল করেন, এভাবে আমরা আমল করি। আর অন্যটি আছে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর সহ আরো বিভিন্ন সাহাবায়ে কেরাম, তারা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতগুলোকে তুলতেন আপনার কাদের সমপরিমাণ পর্যন্ত। তো দুটোটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু একটা জিনিস এখানে সবার কাছে একমত, সেটা হলো যে তাকবীরে তাহরিমার সময় হাত উঠাতে হবে। সময় দর্শক মিন্ত, যখন আমরা তাকবীরে তাহরিমার উপরে সময় আমরা হাত উঠাইলাম, এরপরে এক রায় মোতাবেক আমরা এখান পর্যন্ত উঠাইলাম, অন্য রায় মোতাবেক আমরা এখান পর্যন্ত উঠালাম, দুটো রায় হাদিস দ্বারা প্রমাণিত, আর এই ব্যাপারে উম্মতের মধ্যে আপনার কোনো দ্বিমত নাই। কেউ যারা বলেন এখান পর্যন্ত উঠাবে, তারা বলেন এটা আফজল, আর ওইটাও জায়েজ আছে। আর যারা বলেন এখান পর্যন্ত উঠাবে, তারা বলেন এটা উত্তম, এটা ভালো, এটা আফজল, আর যারা এখান পর্যন্ত উঠায় তাদেরও নামাজ হয়ে যাবে। এই ব্যাপারে কোনো দ্বিমত উম্মতের মধ্যে নাই। কিন্তু সম্মানিত দর্শক, কিন্তু যখন আমরা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়লাম, এরপরে আমরা কেরাত পড়লাম, এরপরে যখন আমরা রুকুতে যাওয়ার সময় এসে যায়, তখন আমাদের রুকুতে যাওয়ার আগে আর রুকু থেকে উঠার পরে আমাদের কি হাত উঠাতে হবে কি হবে না, এই ব্যাপারেও উম্মদের মধ্যে দুইটা মত আছে। একটি মত হলো যে উঠাইতে হবে, আর আরেকটি মত হলো উঠাইতে হবে না। এ ব্যাপারে সম্মানিত দর্শকবৃন্দ, উম্মতের মধ্যে যে দ্বিমত, একাধিক যে মত, এই মতটা বেসড অন আফদালিয়া, এই মতটা আপনার যে কোনটা উত্তম, দুটা পন্থা জায়েজ। যারা বলেন হাত উঠানো লাগবে না, তারাও বলেন যদি কেউ উঠায় তার নামাজ হয়ে যাবে। আর যারা বলেন উঠানো সুন্নাত, তাদের বেলায়ও তারাও বলেন যে যদি কোনো মানুষ উঠায় না তাদেরও নামাজ হয়ে যাবে। এই জন্য আউটকাম হলো, সামারি হলো, সারাংশ হলো যে দুনু পন্থাই জায়েজ। আর উম্মতের মধ্যে যে একাধিক রায় আসছে যে কি উঠাতে হবে কি উঠাতে হবে না, এ ব্যাপারে রায় হলো যে উঠানোও জায়েজ আর না উঠানোও জায়েজ। আর যারা বলেন উঠানো জায়েজ, তারা বলেন যদি কোনো মানুষ উঠায় না তারও নামাজ হয়ে যাবে। আর যারা বলেন না উঠানো জায়েজ, তাদের জন্য আপনার তারা বলেন যারা উঠায় তাদেরও নামাজ হয়ে যাবে। আপসের মধ্যে যে আপনার একাধিক মত, সেই মতটা শুধু মুস্তাহাবকে নিয়ে, যে যারা বলেন উঠানো উত্তম তারা বলেন উঠানো মুস্তাহাব, আর যারা বলেন না উঠানো উত্তম তারা বলেন না উঠানো মুস্তাহাব। এই জন্য সময়ত দর্শকবৃন্দ, এই মশলাটা নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, বাড়াবাড়ি করা, এটার মুঠেও অনুমতি নাই, মুঠেও ইজাজত নাই। আর এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া নিয়া, তার সুন্নাহ নিয়া এটা বাড়াবাড়ি হয়ে যাবে। সময়ত দর্শকবৃন্দ, যে সমস্ত উলামায়ে কেরাম বলেন যে হাত উঠাতে হবে, উনাদের কাছে হাদিস হলো সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। যে হাদিসটি সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাইয়্যিদুনা ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি জামিউ তিরমিজি নামক হাদিসের বিশাল গ্রন্থের মধ্যে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছে। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যাইতেন, তখন রুকুতে যাওয়ার আগে আবার রুকু থেকে উঠার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউল ইয়াদাইন করতেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর আগে অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রুকুর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন, রাফউল ইয়াদাইন করতেন। এই হাদিসটি সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সহ হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে ইমামে হাদিসরা ওই হাদিসটা বর্ণনা করেছেন। আর এই হাদিসের উপরে আমল সাইয়্যিদ
সৈয়দুনা ইমামে শাফিঈ আর সৈয়দুনা ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিমা, তারা বলেন যে যেহেতু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে রুকুর আগে আর পরে হাত উঠানোর কথা আসছে, রফল ইয়াদাইন করার কথা আসছে, এই জন্য রফল ইয়াদাইন করা আফদল, উত্তম। যদি কেউ রফল ইয়াদাইন করে না তার নামাজও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর উনাদের দলিল হলো সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, যে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুর আগে আর রুকুর পরে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউল ইয়াদাইন করতেন, রাফউল ইয়াদাইন রুকুর আগে ও পরে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই মজহবটা ইমামে শাফিঈ আর ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিমার। আর আমি একটু আগে বলছি যে উনাদের কাছে এটা উত্তম, ওনারাও এটা বলেন যে যারা করে না তাদের নামাজও হয়ে যাবে, এই জন্য কারো পক্ষে এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। সময় তো দর্শকবৃন্দ, এ ব্যাপারে দুই নম্বর মত হলো যে রুকুর আগে আর রুকুর পরে হাত উঠানো না উঠানো মুস্তাহাব, না উঠানো ভালো, উত্তম। যদি কেউ উঠায় তার নামাজ হয়ে যাবে, কিন্তু না উঠানোটা সেটা হলো উত্তম। অর্থাৎ রফউল ইয়াদাইন কাবলা রুকু ওয়া বাদার রুকু, রুকুর আগে ও রুকুর পরে রফউল ইয়াদাইন না করা উত্তম। সময়ত দর্শকবৃন্দ, এই রায়টা হলো সৈয়দুনা ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহি, ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি সহ আরও বিভিন্ন আইমায়ে কেরামের। ওনাদের রায় হলো যে রুকুর আগে আর রুকুর পরে হাত না উঠানো সুন্নত, হাত না উঠানো উত্তম। হ্যাঁ, যদি কোনো মানুষ উঠায় তার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু না উঠানোটা উত্তম। এই রায় হলো ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রহিমাহুল্লাহ, ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি সহ আরও বিভিন্ন তাবেঈন, বিভিন্ন সাহাবায়ে কেরামের এই রায় যে উনারা কাবলার রুকু বাদার রুকু, রুকুর আগে আর রুকুর পরে উনারা হাত উঠাতেন না। সময় দর্শক, কিন্তু এই আমাদের সমাজে, আমাদের এই সময়ে যেহেতু যারা আমরা রুকুর আগে আর পরে হাত উঠাই না, এই রায়টাকে অনেকাংশে অনেকজনে মনে করেন যে এটা হাদিস দ্বারা প্রমাণিত না, বা এইটাকে যারা করেন না তাদেরকে আপনার একটু হিংসাত্মক নজরে তারা দেখেন। এ ব্যাপারে আজকে আমরা একটু আলোকপাত করি যে এই হাদিসের এই এই রুকুর আগে আর পরে হাত না উঠানোর যে বিধানটা সেটাও হাদিস দ্বারা প্রমাণিত, স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। এই জন্য এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। দুটা পন্থায় উঠানু অথবা না উঠানু, দুটাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। সময় তো দর্শকবৃন্দ, যারা বলেন যে উঠানু না উঠানো উত্তম, না উঠানো ভালো, উনাদের রায় হলো, উনাদের দলিল হলো সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আর সময় তো দর্শকবৃন্দ, এখানে একটা মজার বিষয় হলো যে উঠানোর ব্যাপারে যিনি বর্ণনা করছেন উনি আব্দুল্লাহ ইবনে ওমর, আর না উঠানোর ব্যাপারে যিনি বর্ণনা করছেন উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর বয়সের দিক দিয়া সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হলেন বড়, উনি ৬ নম্বরের মুসলমান, আর উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি খুব ক্লোজ, উনার সম্পর্ক ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, উনি খুব বেশি উঠা বসা করতেন, এমনকি তার সম্পর্কে বলা হয় হাদিসের কিতাবের মধ্যে কানা ইউশবিহুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিহি ওয়া দাল্লিহি ওয়া সামতি, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করার জন্য যিনি চেষ্টা করতেন সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি, উনি হলেন সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ ছিলেন, আল্লাহ রসুলের খাদিম ছিলেন। অনুমতি ছাড়া যে সমস্ত সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকতে পারতেন, উনাদের মধ্যে একজন হলেন সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অনেক ফজিলত আছে হাদিসের কিতাবের মধ্যে। একটা হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য সেটাকে পছন্দ করি যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পছন্দ করেন। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটাকে উম্মতের জন্য পছন্দ করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। সেই সাহাবী বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে রুকুর আগে আর পরে হাত উঠাইতেন না। আল্লাহু আকবার। তাহলে আমরা দেখি হাদিসের মধ্যে শব্দটা কি আর হাদিসের আপনার মধ্যে কিভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসটা বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আলা উখবিরুকুম বিসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার শিষ্যদেরকে বললেন যে আমি কি তোমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা পড়িয়ে তোমাদেরকে কি আমি দেখাবো না? অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু করলেন কি, তার ছাত্রদেরকে মৌখিক বলার পরিবর্তে প্র্যাকটিক্যালি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটি পড়ে দেখিয়ে বললেন, শিক্ষা দিলেন, আমি কি তোমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ে দেখাবো না? কালা, বর্ণনাকারী বলেন, ফাকামা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, ফারাফা ইয়াদাইহি আউওয়াল মাররাতান সুম্মা লাম ইউইদ,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সমস্ত নামাজ পড়ে দেখালেন আর হাত উঠানোর ব্যাপারে বর্ণনাকারী বলতেছেন শুধু তাকবীরে তাহরিমার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাত উঠালেন আর নামাজে কোনো জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুর আগে অথবা রুকুর পরে আর কোনো জায়গায় সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠালেন না এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস যেটা আমরা পেয়ে থাকি জামিআত তিরমিজি হাদিস নম্বর 257 আর সুনানে আন-নাসাই হাদিস নম্বর 1027 আর সুনানে আবু দাউদ হাদিস নম্বর 748 হাদিস নম্বর 748 এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গুরুত্ব সহকারে তার শিষ্যদেরকে বলছেন আমি কি নামাজ পড়ে তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখাবো না তখন উনি নামাজ এ টু জেড পড়িয়ে দেখালেন আর নামাজের মধ্যে শুধু রাফউল ইয়াদানি করলেন তাকবীরে তাহরিমার সময় আর কোনো জায়গায় রুকুর আগে অথবা পড়ে কোনো জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফউল ইয়াদানি করলেন না এই জন্য ইমামদের মধ্যে বড় ইমাম ইমামে আবু হানিফা ইমামে মালিক ইমামে সুফিয়ানে সৌরি সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর ওমর তাবিঈনদের মধ্যে আরো অনেক তাবিঈন তারা করতেন কি নামাজের মধ্যে রুকুর আগে আর রুকুর পরে তারা হাত উঠাতেন না আর সম্মানিত দর্শকবৃন্দ এই ব্যাপারে মজার বিষয় হলো যে সাহাবি রুকুর আগে আর পরে হাত উঠানোর বর্ণনা করতেছেন যার নাম আমরা একটু আগে নিয়েছি উনি হলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারও আমল ছিল যে উনি বর্ণনা করতেন হাত উঠানোর রিওয়ায়েত কিন্তু আমল করতেন না উনি আমল করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যেভাবে করতেন সেভাবে যে রুকুর আগে আর পরে উনি হাত উঠাতেন না আল্লাহু আকবার এই জন্য ইমামে আবু হানিফা ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি সহ আর অসংখ্য অগণিত উম্মতের স্কলাররা বলেন যে রুকুর আগে আর পরে হাত না উঠানো সুন্নাহ আর এটা না উঠানো এটা হলো উত্তম এটা হলো আফজল সম্মানিত দর্শকবৃন্দ এই ব্যাপারে আরেকটি হাদিস পাওয়া যায় যেটি সহিহ বুখারী শরীফের মধ্যে আছে হাদিস নম্বর 6667 ওইখানে স্বয়ং বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নামাজ শিখানো হয়েছে আর ওখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রফউল ইয়াদাইনের শিক্ষা দেননি এই হাদিসটি বর্ণনাকারী হলেন সাইয়্যিদুনা খাল্লাদ ইবনে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে একবার একজন সাহাবি মসজিদে ঢুকলেন আর উনি ঢুকার পরে উনি খুব তাড়াতাড়ি নামাজ পড়লেন এরপরে উনি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে সালাম করলেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি যাও নামাজ আবার পড়ো তোমার নামাজ হয় নাই উনি আবার গেলেন আবার তাড়াতাড়ি নামাজ পড়লেন এরপরে তিনি আবার রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর সালাম করলেন আল্লাহ রসুল বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি তুমি যাও আবার নামাজ পড়ো কেননা তোমার নামাজ হয়নি উনি আবার সেই তাড়াহুড়ু করে নামাজ পড়লেন তিনবার উনি আসলেন আসার পরে সালাম করলেন আল্লাহ রসুল বলেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি যে যাও আবার নামাজ পড়ো তোমার নামাজ হয়নি তিনবার যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে ফিরিয়ে দিচ্ছিলেন তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নামাজের শিক্ষা দেন আমি তো এর চাইতে ভালোভাবে আর নামাজ পড়তে পারি না আমি তো এর চাইতে আর ভালোভাবে নামাজ পড়তে পারি না আমি যেভাবে পড়েছি সেভাবে আমি সাধারণত নামাজ পড়ে থাকি এজন্য এর চাইতে উত্তম নামাজ আপনি আমাকে স্বয়ং শিক্ষা দেন তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শকবৃন্দ শুনেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা শিক্ষা দিলেন আর নামাজের সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে নামাজ পড়তে হয় শুরু করতে হয় শেষ করতে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে শিক্ষা দিলেন সম্মানিত দর্শকবৃন্দ বুখারী শরীফের ওই রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় বুখারী শরীফ হাদিস নম্বর 6667 আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুকুর ব্যাপারে সুম্মার কা হাত্তা তাতমা ইন্না রাকিয়া সুম্মার ফারা সাকা হাত্তা তা তাদিলা কাইমা যে তুমি যখন নামাজের মধ্যে সুরা ফাতিহা আর কেরাত শেষ করবে সুম্মার কা এরপরে তুমি রুকু করবে সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6667 নম্বর হাদিসের মধ্যে উনাকে রুকুর আগে রফল ইয়াদাইন করার কথা বলেন নাই এরপরে বলেন হাত্তা তাতমা ইন্না রাকিয়া তুমি রুকুতে যাবে আর শান্ত সৃষ্টভাবে তুমি রুকু আদায় করবে ثُمَّ ارْفَعْ رَأْسَكَ এরপরে তুমি কি করবে রুকু থেকে তোমার মাথা উঠাবে হাত্তা তা'তাদিলা কাইমা আর রুকু থেকে মাথা উঠানোর পরে তুমি শান্ত শিষ্টভাবে কওমা করবে রুকু থেকে উঠার পরে যে যেখানে আমরা দাঁড়াই ওটাকে ফিকহ ইসলামী আইনের পরিভাষায় বলা হয় কওমা তুমি কওমা করবে তুমি শান্ত শিষ্টভাবে তুমি দাঁড়াবে এরপরে তুমি সজদায় যাবে সম্মানিত দর্শকবৃন্দ এখানেও দেখেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বলছেন যে রুকুর পরে তুমি দাঁড়াবে কিন্তু আল্লাহর রসুল বলেন নাই রুকুর পরে তুমি আবার রফউল ইয়াদাইন করবে
তো সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে নামাজ এ টু জেড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শিক্ষা দান করেছেন। কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার আপনার সময় আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে হাত উঠানোর কথা রুকুর আগেও বলেন নাই আর হাত উঠানোর কথা রুকুর পরেও বলেন নাই। এই জন্য ইমামে আবু হানিফা, ইমামে মালিক সহ বিভিন্ন আইম্মায়ে কেরাম, এমনকি অনেক সাহাবায়ে কেরাম এই মতের তারা মত রাখতেন যে রুকুর আগে আর রুকুর পরে হাত না উঠানোটা উত্তম। আর এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, তিরমিজি শরীফের হাদিস 2257 আর বুখারী শরীফের হাদিস 6667 দ্বারাও প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বাক্য অনুযায়ী, সাহাবায়ে কেরামের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর আগে হাত উঠাতেন না। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী রুকুর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠানোর কথা বলেন নাই। এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ, বোঝা গেল যে রুকুর আগে আর রুকুর পরে হাত না উঠানোটা উত্তম, যেহেতু শয়েখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে শিক্ষা দেন নাই। কিন্তু যেহেতু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসের মধ্যে এসে গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাতেন, এই জন্য যেহেতু হাদিসের মধ্যে এটা পাওয়া যায়, এই জন্য ইমামে আবু হানিফা আর ইমামে মালিক রহমতুল্লাহ আলী বলেন যে যেহেতু হাদিসের মধ্যে এসে গেছে এই জন্য এটা করা জায়জ আছে। এই জন্য ইমামে শাফিঈর মাযহাবে ওটা জায়জ, ইমামে আহমদ ইবনে হাম্বলের মাযহাবে ওটা জায়জ। শাফিঈ মাযহাব যারা অনুসরণ করেন তারা সেটার উপরে আমল করেন, হাম্বলি মাযহাবের অনুসারীরা তাদের উপরে এটার উপরে আমল করেন। ইমামে আবু হানিফা আর ইমামে মালিক রাহিমাহুল্লাহ বলেন না উঠার উঠা উত্তম, এই জন্য মালিকি মাযহাবে আর হানাফি মাযহাবে এটার উপরে আমল করা হয় না। এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ, এই ব্যাপারে দুটা মতই হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহির রায় আর ইমামে মালিক রাহিমাহুল্লাহ রায় বেশি উত্তম, যেহেতু স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে না উঠানোটা প্রমাণিত হয়ে গেল। এজন্য এই সমস্ত মাসলা মাসাইল নিয়ে ভাড়াবাড়ি না করা ভালো, উম্মতের যে ইত্তেহাদ আর ইত্তেফাক সেটাকে বজায় রাখা এটা হলো সময়ের দাবি। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন সঠিকভাবে কোরআন আর হাদিসের উপরে আমল করার আর আল্লাহ পাক রব্বুল আলমিন উম্মতের ইত্তেহাদ ও ইত্তেফাককে বজায় রাখার আল্লাহ পাক رب العالمين আমাদের কে যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।